আমি খুব ভালোবাসি। রাজকুমার শর্মা, পণ্ডিত রামমোহন মহারাজ এবং পণ্ডিত বিজু মহারাজি, এবং সেই সাথে আমি আমার বাবা মার কথা মনে করেও আজকে অনুষ্ঠান শুরু করছি। আসলে এই মঞ্চটা একদম স্বপ্নের একটা মঞ্চ। সেই ১৯৪৭ বছর থেকে নাচ শিখছি এবং নাচ চর্চা করে যাচ্ছি, হয়তো এরকম একটা মঞ্চের আশা দিয়ে। তো আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই কারণে যে আজকে আমি যে সমস্ত বাচ্চাদেরকে পারম্পরিকভাবে তালিম দিয়েছি, একেবারে কেউ ২০ বছর, কেউ ২৫ বছর, কেউ ১৫ বছর, কেউ একদম ৭ বছর,
এই যে শিখে ওরা তৈরি হয়েছে, আজকে ওরা আমার সাথে একই মঞ্চে দাঁড়িয়ে পারফরমেন্স করবে, এটা অনেক গর্বের এবং অনেক ভালো লাগার। সাথে যারা এসেছেন আমি তাদের ইজাজত নিয়ে শুরু করছি তিন তাল বিলম্বিত।
তবলার মনিটরটা পাচ্ছি না।